নমস্কার বন্ধুগণ ভারতীয় ভূগোলের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব উত্তর পূর্ব ভারতের পার্বত্য অঞ্চলগুলি সম্পর্কে সেইগুলো সম্পর্কে আমরা ডিটেলসে আলোচনা করব। এবং এর সাথেই আমরা দেখে নেব হিমালয়ের গিরিপথ এবং হিমবাহগুলি সম্পর্কে এই বিষয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম কিন্তু সেই ভিডিওতে কিছু প্রবলেম থাকার জন্য আমি সেই ভিডিওটা ডিলিট করে দিয়েছিলাম তো আবার নতুন করে আমি এই ভিডিওটা বানিয়ে আপলোড করছি তো ভিডিওটা আপনারা পুরোটা দেখবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং আপনারা যদি এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেওয়া আইকনটি টিপে দেবেন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন আপনাদের কাছে প্রথমেই পৌঁছে যায় ভারতীয় ভূগোল অর্থনীতি এবং ইতিহাসের বিষয়ে বিভিন্ন ভিডিও দেখতে এই চ্যানেলের প্লেলিস্টে চলে যাবেন সেখানে সমস্ত ভিডিও পরপর সাজানো রয়েছে প্লে লিস্টগুলি খুঁজে পাওয়ার সুবিধার জন্য আমি লিঙ্ক উপরের আই বাটনে এবং নিচের ডেসক্রিপশানে দিয়ে রাখছি ভারতীয় ভূগোলের ওপর সমস্ত ভিডিও আমার দেওয়া কমপ্লিট হয়েছে এইটুকু অংশই বাকি ছিল সেটাই আমি এখন দিচ্ছি এছাড়াও যদি আপনারা মনে করেন যে কোনো বিষয় বাকি রয়েছে বা কোনো বিষয়ের ওপর ভিডিও বানানো উচিত মানে ভারতীয় ভূগোলের ওপরে তাহলে সেটা আমাকে কমেন্ট করে বা ফেসবুক লিঙ্কে গিয়ে জানাবেন আমি অবশ্যই সেগুলো বানাবো তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও প্রথমে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে উত্তর পূর্ব ভারতের পার্বত্য অঞ্চল উত্তর পূর্ব ভারতের পার্বত্য অঞ্চল প্রথমে আমি বলে দিই এই ম্যাপে আমি যে যে জিনিসগুলো বানিয়েছি সেগুলো সম্পর্কে উত্তর পূর্ব ভারতে উপর থেকে মানে উত্তর থেকে দক্ষিণে পরপর পর্বতশ্রেণীগুলো এইভাবে অবস্থান করছে প্রথমে যে পর্বতশ্রেণীটা রয়েছে সেটার নাম পাটকৈ বুম প্রথম যে পর্বতশ্রেণীটা এখানে আমি লাল দিয়ে এঁকেছি সেটা হচ্ছে পাটকৈ বুম ঠিক তার নিচে রয়েছে নাগা পাহাড় এইটা হচ্ছে নাগা পাহাড় তার নিচে রয়েছে লামাটোল পাহাড় এটা হচ্ছে লামাটোল পাহাড় এবং একদম নিচে এই জায়গায় রয়েছে মিজো পাহাড় নাগা পাহাড়ের ঠিক পাশে আমি তিনটে পর্বত শ্রেণী বানিয়েছি একটা হচ্ছে গাড়ো এটা হচ্ছে গাঢ় পাহাড় পরেরটা হচ্ছে খাসি এবং তারপর একটা জয়ন্তিয়া পাহাড় এবং বাকি ম্যাপে আমি যে এরকম চিহ্ন বানিয়েছি সেগুলো সবকটি হিমালয় পর্বত শ্রেণীতে অবস্থিত বিভিন্ন গিরিপথ গিরিপথগুলো সম্পর্কে আমি একটু পরে আলোচনা করছি প্রথমে আগে আলোচনা করে নেব এই উত্তর পূর্ব ভারতের পার্বত্য অঞ্চলগুলি সম্পর্কে হিমালয় পর্বত শ্রেণী সম্পর্কে আমি যে ভিডিওটা বানিয়েছি সেখানে আমি বলেছিলাম যে হিমালয় পর্বত শ্রেণী এইভাবে পূর্ব দিকে বিস্তৃত হয়েছে পশ্চিম থেকে পূর্ব দিকে এইভাবে বিস্তৃত হয়েছে দিয়ে পূর্ব দিকে এইখানে এসে অরুণাচল প্রদেশের কাছে এসে দক্ষিণ দিকে বেঁকে গেছে অর্থাৎ এই পাটকৈবুম নাগা পাহাড় লামাটোল পাহাড় এবং মিজো পাহাড় এগুলো সবই হিমালয় পর্বত শ্রেণীরই অংশ হিমালয় পর্বত শ্রেণী এরকম দক্ষিণ দিকে বেঁকে গেছে তো ভারতে এইগুলো অবস্থিত এবং আরেকটা একটা শাখা হিমালয়ের আর শাখা এখান থেকে চলে গেছে মায়ানমারে হিমালয় পর্বতের এই পূর্ব অংশটা যেখানে শেষ হয়েছে এবং পাটকই বুম যেখান থেকে শুরু হয়েছে তার মাঝখানে একটা গ্যাপ আমরা দেখতে পাচ্ছি এই গ্যাপটার কারণ হচ্ছে এই রকম জায়গা দিয়ে প্রবাহিত হচ্ছে ব্রহ্মপুত্র নদী তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি হিমালয় পর্বত শ্রেণী এবং পাটকৈ বুম এই দুটি পর্বত শ্রেণীকে ব্রহ্মপুত্র নদী ভাগ করে দিয়েছে আর এই যে মাঝখানের ফাঁকা অংশটা যে জায়গাটায় কোনো পর্বত শ্রেণী নেই এই জায়গাটাকে বলা হচ্ছে ব্রহ্মপুত্র গার্জ গার্জ এটারই আর একটা নাম হচ্ছে ক্যানিয়ান ব্রহ্মপুত্র গার্জ বা ব্রহ্মপুত্র ক্যানিয়ন এইটুকু অংশকে বলা হচ্ছে ব্রহ্মপুত্র ক্যানিয়ন বা ব্রহ্মপুত্র গার্জ ক্যানিয়ান বা গার্জ কাকে বলে সেটা সম্পর্কে আমি আলোচনা করেছি প্রাকৃতিক ভূগোলের মধ্যে আমি মানে প্রাকৃতিক ভূগোল নামে আমি একটি প্লে বানিয়েছি সেখানে আমি নদীর কাজের মধ্যে এই গার্জ বা ক্যানিয়ন সম্পর্কে আলোচনা করেছি তাও এখানে আমি একবার ক্যানিয়নটা ছোট করে বলে দেবো ধরা যাক দুটি পাহাড় দুটো পাশাপাশি পাহাড় রয়েছে তার মাঝখান দিয়ে নদী প্রবাহিত হচ্ছে এই অঞ্চল দিয়ে নদী প্রবাহিত হচ্ছে এটা নদী পাহাড়ি অঞ্চলে নদীর নিম্নক্ষয় অনেক বেশি হয় প্রাকৃতিক ভূগোলে এগুলো আমি ডিটেলসে আলোচনা করেছি সেখানে গিয়ে ভালো করে দেখে নেবেন পার্বত্য অঞ্চলে নদীর নিম্নক্ষয় বেশি হয় এর ফলে যেখান দিয়ে নদী প্রবাহিত হচ্ছে অর্থাৎ নদী খাত নিচের দিকে ক্ষয় হতে শুরু করে এইভাবে ক্ষয় হতে হতে নদী অনেকটা নিচ দিয়ে প্রবাহিত হতে শুরু করে আমরা যদি এই পাহাড়ের মাথা থেকে দাঁড়িয়ে নিচের দিকে দেখি তাহলে দেখব নদী অনেকটা নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে তো পাহাড়ি অঞ্চলে এই দুটো পাহাড়ের মধ্যবর্তী অংশ দিয়ে যখন নদী এইভাবে প্রবাহিত হয় দিয়ে যে ভূমিরূপটা তৈরি করে তাকেই বলা হয় গার্জ বা ক্যানিয়ন যেমন আমরা একটা উদাহরণ জানি গ্র্যান্ড ক্যানিয়ন তেমনিভাবে ব্রহ্মপুত্র নদীও একটি ক্যানিয়ন বা গার্জ গঠন করেছে যার নাম ব্রহ্মপুত্র গার্জ বা ব্রহ্মপুত্র ক্যানিয়ন তাহলে এই ব্রহ্মপুত্র গার্জ অবস্থিত অরুণাচল প্রদেশ রাজ্যে এবং এইখান থেকে এই ব্রহ্মপুত্র গার্জ থেকে হিমালয় শ্রেণী দক্ষিণ দিকে বেঁকে গেছে এই যে লাল রেখাটা এটা প্রধান হিমালয়ের অংশ তারপরে এইখান থেকে এটা দক্ষিণ দিকে বেঁকে গেছে এবং এত কিছু থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে এই পর্বতশ্রেণীটা যেটা ভারত এবং মায়ানমারের সীমানায় অবস্থিত এদিকে রয়েছে মায়ানমার মায়ানমার দেশ এবং এটা আমাদের ভারতের সীমানা এর পুরো সীমানা বরাবর যে পর্বতশ্রেণীটা রয়েছে অর্থাৎ এই পর্বতশ্রেণীগুলো এগুলো সবই হিমালয়ের অংশ কিন্তু এই যে পর্বতশ্রেণীগুলো শ্রেণীগুলো এগুলো একত্রিতভাবে নেই এইগুলো বিচ্ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে মাঝে মাঝে ক্ষয়প্রাপ্ত হয়ে বিচ্ছিন্ন হয়ে গেছে এবং এই বিচ্ছিন্ন বিচ্ছিন্ন অংশগুলোকেই আমরা এক একটা নাম দিয়ে দিয়েছি আমরা বলতে ভূবৈজ্ঞানিকরা একটা নাম দিয়ে দিয়েছে সেই নামগুলো হচ্ছে অরুণাচল প্রদেশে এই অংশের একটা নাম হচ্ছে পাটকৈ বুম উপরের অংশটা অরুণাচল প্রদেশ রাজ্যে অবস্থিত এবং অরুণাচল প্রদেশে হিমালয়ের এই অংশটার নাম পাটকৈ বুম পরবর্তী অংশটা নাগাল্যান্ডে রয়েছে নাগাল্যান্ড রাজ্যে এবং নাগাল্যান্ড রাজ্যে নাগাল্যান্ড রাজ্যে এই অংশটার নাম নাগা পাহাড় অংশটা আবার পরবর্তী মণিপুর রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে এবং মণিপুর রাজ্যে এই অংশের নাম লামাটোল লামাটোল তাহলে পাহাড় অবস্থিত মণিপুর রাজ্যে এবং এই শ্রেণীর একদম দক্ষিণ অংশের নাম মিজো পাহাড় এটা মিজোরাম রাজ্যে অবস্থিত মিজোরাম রাজ্যে অবস্থিত অংশটার নাম মিজো পাহাড় মিজো পাহাড়েরই আরেকটা নাম রয়েছে মিজো পাহাড়কে আরেকটা নামে ডাকা হয় যেটার নাম হচ্ছে লুসাই তাহলে এই লুসাই বা মিজো একই পর্বত শ্রেণীর নাম তাই এখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে পাটকই বুম এই পর্বত শ্রেণীটি প্রবাহিত হচ্ছে অরুণাচল প্রদেশের মধ্যে দিয়ে নাগা পাহাড় প্রবাহিত হচ্ছে নাগাল্যান্ডের মধ্যে দিয়ে নামের মধ্যেই রয়েছে নাগা তাই এটা খুবই সোজা লামাটোল পর্বতশ্রেণী রয়েছে মণিপুর রাজ্যে এবং মিজো পাহাড় বা লুসাই পাহাড় রয়েছে মিজোরাম রাজ্যে এবং এখান থেকে প্রশ্ন এইভাবে করা হয়েছে পাটকৈ বুম পাহাড় কোন রাজ্যে অবস্থিত নাগাপাহাড় সহজে জানতে চাওয়া হয় না কারণ এটা খুবই সোজা নাগাপাহাড় নাগাল্যান্ডে অবস্থিত লামাটল পাহাড় কোন রাজ্যে অবস্থিত লুসাই পাহাড় কোন রাজ্যে অবস্থিত এইভাবে প্রশ্ন এখান থেকে আসে যে লামাটোল পাহাড়ের কথা বললাম লামাটোল পাহাড়ের পশ্চিম অংশে এখানে একটা ছোট্ট পর্বত রয়েছে যে পর্বত শ্রেণীটার নাম বাড়াইল এটার অবস্থান লামাটোল যে পর্বত তার পশ্চিম অংশে লামাটোল পর্বত যদি এরম হয় তার পশ্চিম অংশে একদম ছোট একটা পর্বত শ্রেণী বিস্তৃত হচ্ছে যার নাম বাড়াইল এবং এই বাড়াইল পর্বত আসাম রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে আসাম রাজ্যে বারাইল পর্বশ্রেণী অবস্থিত এই সব কিছুই হিমালয় পর্বশ্রেণীর অংশ কিন্তু এই গারো খাসি জয়ন্তিয়া কিন্তু হিমালয় পর্বশ্রেণীর অংশ নয় তাহলে এই গারো খাসি জয়ন্তিয়া পাহাড় সম্পর্কে একটু দেখব গাঢ় খাসি এবং জয়ন্তিয়া এই তিনটে পাহাড় শ্রেণী মেঘালয় রাজ্যে অবস্থিত কোন রাজ্যে মেঘালয় রাজ্যে অবস্থিত গাড়ো খাসি এবং জয়ন্তিয়া এই সমস্ত পর্বশ্রেণীগুলিতে কিছু উপজাতি ভারতের কিছু উপজাতি বসবাস করেন তাদের নাম অনুসারে এই পর্বশ্রেণীগুলোর নাম দেওয়া হয়েছে অর্থাৎ এই জায়গায় বসবাস করে গাঢ় শ্রেণীর মানুষরা গাঢ় উপজাতির মানুষরা তাদের নাম অনুসারে হয়েছে গাঢ় পাহাড় খাসি বলেও একটি উপজাতি রয়েছে তাদের নাম অনুসারে এটার নাম দেওয়া হয়েছে খাসি পাহাড় এবং সেরমভাবে জয়ন্তিয়াও একটি উপজাতির নাম সেখান থেকে এই পাহাড়ের নাম দেওয়া হয়েছে জয়ন্তিয়া পাহাড় এর মধ্যে খাসি পাহাড়ের একটা বিশেষত্ব রয়েছে খাসি পাহাড় যেটা গাঢ় পাহাড় এবং জয়ন্তিয়া পাহাড়ের মধ্যে অবস্থিত সেই খাসি পাহাড়ের মধ্যেই মানে খাসি পাহাড়ের উপরেই অবস্থিত মেঘালয়ের রাজধানী শিলং মেঘালয় রাজ্যের রাজধানীর নাম শিলং এবং এই শিলং খাসি পাহাড়ে অবস্থিত আর আমাদের দেশে সব থেকে সর্বাধিক যুক্ত অঞ্চলের নাম হচ্ছে চেরাপুঞ্জি মৌসিনরাম মৌসিনরামে এখন সর্বাধিক বৃষ্টিপাত হয় ভারতের তো চেরাপুঞ্জি এবং মৌসিনরাম এই দুটো এই খাসি পাহাড়ে অবস্থিত আর এই তিনটে পর্বশ্রেণী খাসি এবং জয়ন্তিয়া এই তিনটেকে একসাথে নিয়ে বলা হয় মেঘালয় মালভূমি তাহলে মেঘালয় মালভূমির মধ্যে কোন কোন শ্রেণী রয়েছে সেগুলো হচ্ছে গাঢ় খাসি জয়ন্তিয়া এবং মেঘালয় মালভূমি কোন রাজ্যে অবস্থিত মেঘালয় মালভূমি অবস্থিত মেঘালয় রাজ্যে আগেই বললাম এই মেঘালয় মালভূমি মানে গাঢ় খাসি এবং জয়ন্তিয়া পাহাড় হিমালয় পর্বত শ্রেণীর অংশ নয় তাহলে মেঘালয় মালভূমি কি ধরনের পাথর দিয়ে গঠিত আমি দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চল সম্পর্কে ভিডিও বানিয়েছি আর ওখানে যে ধরনের পাহাড় দেখা যায় ওখানে যে ধরনের পাথর দিয়ে পাহাড়গুলো গঠিত সেই একই ধরনের পাথর দেখা যায় মেঘালয় মালভূমিতে এর থেকে প্রমাণিত যে মেঘালয় মালভূমি হিমালয়ের অংশ নয় বরঞ্চ মেঘালয় মালভূমি দাক্ষিণাত্য মালভূমিরই একটি অংশ এইখানে রয়েছে দাক্ষিণাত্য মালভূমি দাক্ষিণাত্য মালভূমিরই একটি অংশ হচ্ছে মেঘালয় মালভূমি এবং এটা পরীক্ষায় এসছে যে মেঘালয় মালভূমি কোন মালভূমির অংশ উত্তর হবে দাক্ষিণাত্য মালভূমির অংশ মেঘালয় মালভূমি কোন রাজ্যে অবস্থিত বললাম মেঘালয় রাজ্যে মেঘালয় রাজ্যের একদম পাশে এইখানে রয়েছে বাংলাদেশ এরম জায়গায় রয়েছে বাংলাদেশ বাংলাদেশের পাশেই রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের ঠিক পাশে এই রকম জায়গায় রয়েছে ছোটনাগপুর মালভূমি এরকম জায়গায় রয়েছে ছোটনাগপুর মালভূমি এই ছোটনাগপুর মালভূমিও দাক্ষিণাত্যের মালভূমির একটা অংশ দাক্ষিণাত্যের মালভূমির ভিডিওতে আমি সেটা বলেছি এখানে রয়েছে ছোটনাগপুর মালভূমি এই ছোটনাগপুর মালভূমিরই একটি বিস্তৃত অংশ হচ্ছে এই মেঘালয় মালভূমি এই মেঘালয় মালভূমির যে অংশটা সেটা এই ছোটনাগপুর মালভূমিরই অংশ মাঝখানের অংশটা শুধুমাত্র ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে অনেক আগে এই ছোটনাগপুর মালভূমি এই অবধি বিস্তৃত ছিল পরবর্তীকালে এইখান দিয়ে প্রবাহিত হচ্ছে গঙ্গা নদী এবং এখান দিয়ে এসছে ব্রহ্মপুত্র নদী এই ব্রহ্মপুত্র নদী এবং গঙ্গা নদী এইটুকু অংশকে মানে ছোটনাগপুর মালভূমি থেকে মেঘালয় মালভূমির মধ্যবর্তী অংশ যেটা আজকে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ নামে পরিচিত সেইটুকু অংশকে ক্ষয়প্রাপ্ত করে সমভূমিতে পরিণত করে দিয়েছে সেই কারণে আমরা এই জায়গায় আজকে সমভূমি দেখতে পাই কিন্তু অনেক আগে এই জায়গাটা পার্বত্য অঞ্চল ছিল এবং ছোটনাগপুর মালভূমি এত অবধি বিস্তৃত ছিল দিয়ে সেটাই মেঘালয় মালভূমি ছিল মানে মেঘালয় মালভূমি সেটারই অংশ ছিল বর্তমানে মাঝখানে সমভূমি তৈরি হয়ে গেছে এবং এই যে সমভূমি অঞ্চলটা একটা গ্যাপের তৈরি করেছে মানে একটা গ্যাপ তৈরি করেছে সেই গ্যাপটাকে বলা হয় রাজমহল গাঢ় গ্যাপ গ্যাপ বলতে একটা ফাঁক ছোটনাগপুর মালভূমির একদম শেষ অংশে রয়েছে রাজমহল পাহাড় একদম পশ্চিমবঙ্গের সীমানায় ছোটনাগপুর মালভূমি যেখানে শেষ হচ্ছে সেখানে পশ্চিমবঙ্গের সীমানা অবস্থিত সেই পশ্চিমবঙ্গের সীমানায় অবস্থিত রাজমহল পাহাড় এবং এদিকে মেঘালয় মালভূমি শুরু হচ্ছে গাঢ় পাহাড় দিয়ে গাঢ় পাহাড় দিয়ে তাই জন্য তাদের দুজনের মাঝখানে যে গ্যাপটা যে ফাঁকটা তৈরি হয়েছে তাকে বলা হচ্ছে রাজমহল গাঢ় গ্যাপ আবার এটাকেই বলা হয় মালদা গ্যাপ কি বলা হয় মালদা গ্যাপ তাহলে রাজমহল গাঢ় গ্যাপ বা মালদা গ্যাপ এইটুকু অংশটাকে মানে এইটুকু অংশটা অবস্থিত এবং এইটুকুর মধ্যেই অবস্থিত পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের অংশ আসামে আরও একটি ছোট পর্বত শ্রেণী দেখা যায় যার নাম মিকির মিকির পর্বত শ্রেণী পর্বত নয় পাহাড় মিকির পাহাড়ের শ্রেণী আসামে অবস্থিত উত্তর পূর্ব ভারতের পার্বত্য অঞ্চল সম্পর্কে আলোচনা শেষ হল এবার আমরা দেখে নেব হিমালয় পার্বত্য অঞ্চলের বিভিন্ন হিমবাহগুলি সম্পর্কে হিমালয় পার্বত্য অঞ্চলের বিভিন্ন হিমবাহ প্রায়ই এখান থেকে বিভিন্ন প্রশ্ন করা হয় যে কোন হিমবাহগুলি কোন রাজ্যে অবস্থিত কোন হিমবাহটা কোন রাজ্যে অবস্থিত বা গিরিপথের ব্যাপারে হচ্ছে কোন গিরিপথ কোন রাজ্যে অবস্থিত কোন গিরিপথ কোন কোন দুটি জায়গাকে কানেক্ট করছে এইগুলো প্রশ্ন করা হয় তো সেইগুলো একটু ডিটেলসে দেখব তো শুরু করব প্রথমে হিমবাহ দিয়ে ফার্স্টে যেটা দেখব সেটা হচ্ছে জম্মু কাশ্মীর রাজ্যের হিমবাহ জম্মু কাশ্মীর রাজ্যের হিমবাহ জম্মু কাশ্মীর রাজ্যের একদম উপরে রয়েছে কারাকোরাম পর্বতশ্রেণী কারাকোরাম পর্বশ্রেণী এখানে অবস্থিত এর সম্পর্কে ভিডিও আমি বানিয়েছি তো কারাকোরাম পর্বশ্রেণীর অবস্থানটা সেখান থেকে আমরা দেখেছিলাম এই কারাকোরাম পর্বশ্রেণীতে রয়েছে কিছু হিমবাহ পাঁচটা হিমবাহ রয়েছে এই কারাকোরাম পর্বশ্রেণীতে প্রথম শাসাইমিন দ্বিতীয় সিয়াচিন তৃতীয় হিসপার চতুর্থ বিয়াফো এবং পঞ্চম বাল্টরু জম্মু কাশ্মীর রাজ্যে রয়েছে পাঁচটি হিমবাহ কোনখানে রয়েছে কারাকোরাম পর্বত সেগুলো কি কি সাসাইমিন সিয়াচিন হিসপার বিয়াফো এবং বালটোরো। এই সমস্ত হিমবাহগুলির মধ্যে সিয়াচেনের একটা বিশেষত্ব রয়েছে সিয়াচেন হিমবাহ ভারতের সব বৃহত্তম হিমবাহ সিয়াচেন হিমবাহ ভারতের সবথেকে বৃহত্তম হিমবাহ পরবর্তী রাজ্য উত্তরাখণ্ড উত্তরাখণ্ড রাজ্যে রয়েছে তিনটি গুরুত্বপূর্ণ হিমবাহ প্রথমটির নাম হচ্ছে গঙ্গোত্রী দ্বিতীয়টি যমুনেত্রী এবং তৃতীয়টির নাম হচ্ছে মিলাম তাহলে গঙ্গোত্রী যমুনেত্রী এবং মিলাম এই তিনটি হিমবাহ অবস্থিত উত্তরাখণ্ড রাজ্যে এইখানে রয়েছে উত্তরাখণ্ড রাজ্য এইগুলো গুরুত্বপূর্ণ কারণ গঙ্গোত্রী থেকে তৈরি হয়েছে গঙ্গা নদী এবং যমুনেত্রী থেকে তৈরি হয়েছে যমুনা নদী এবং এই দুটো নদী ভারতের খুবই গুরুত্বপূর্ণ এদের প্রভাব ভারতে খুবই গুরুত্বপূর্ণ তো গঙ্গোত্রী যমুনেত্রী এবং মিলাম রয়েছে উত্তরাখণ্ড রাজ্যে এখানে রয়েছে সিকিম রাজ্য সিকিম রাজ্যের একদম উত্তর প্রান্তে রয়েছে একটি হিমবাহ যার নাম জেমু জেমু হিমবাহ জেমু হিমবাহ অবস্থিত সিকিম রাজ্যে এবং এই জেমু হিমবাহের বিশেষত্ব হচ্ছে জেমু হিমবাহ থেকে উৎপত্তি হয়েছে তিস্তা নদী তো এইগুলো ছিল ভারতের বিভিন্ন হিমবাহ এবার আমরা দেখব ভারতের বিভিন্ন গিরিপথ সম্পর্কে গিরিপথ কাকে বলে দুটো পাহাড়ের মাঝখানে এমন একটা গ্যাপ এমন একটা ফাঁকা অংশ যেখান দিয়ে আমরা যাতায়াত করতে পারি এবং এই গিরিপথগুলো না থাকলে হিমালয় পর্বতকে সম্পূর্ণ ডিঙিয়ে অন্যদিকে যেতে হতো তাই গিরিপথগুলো খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন জায়গার সঙ্গে কানেক্ট করার জন্য এবার এই গিরিপথগুলো তৈরি হয়েছে কিভাবে হঠাৎ করে একটা বিশাল উঁচু পার্বত্য অঞ্চলের মধ্যে একটা এরা ফাঁকা অংশ তৈরি কি করে হয়েছে তো এর জন্য ভূবিজ্ঞানীরা বলেছেন যে প্রাচীনকালে অনেক ছোট ছোট নদী এই সমস্ত অঞ্চল দিয়ে প্রবাহিত হতো এবং পরবর্তীকালে সেই সমস্ত নদী প্রবাহ বন্ধ হয়ে গেছে এবং তার যে প্রবাহ পথ যে খাতটা শুষ্ক খাতটা পড়ে রয়েছে সেটাকেই আমরা আজকে গিরিপদ নামে জানি তো ভারতে যে সমস্ত গিরিপথগুলো রয়েছে হিমালয় পার্বত্য শ্রেণীর মধ্যে যে সমস্ত গিরিপথগুলো রয়েছে সেইগুলো সম্পর্কে আমরা এবার দেখে নেব আবার আমরা দেখব জম্মু কাশ্মীর রাজ্য দিয়ে জম্মু কাশ্মীর রাজ্যে কোন কোন গিরিপথ রয়েছে তার আগে বলি যে এখানে যে কালো এরকম দুটো দাগ দিয়েছি সেই সেগুলো এক একখানা গিরিপথ জম্মু কাশ্মীর রাজ্যে মোট পাঁচটা গিরিপথ রয়েছে প্রথম কারাকোরাম দ্বিতীয় খারদুংলা এগুলো প্রত্যেকটা খুব গুরুত্বপূর্ণ কারণ এইগুলো তুলে দেয় যে খারদুংলা গিরিপথ কোন রাজ্যে অবস্থিত কারাকোরাম গিরিপথ কোন রাজ্যে অবস্থিত এগুলো পরীক্ষায় প্রচুরবার এইরকম প্রশ্ন করা হয়েছে ভারতের একদম উত্তর প্রান্তে এরকম জায়গায় রয়েছে কারাকোরাম গিরিপথ এবং এই রকম জায়গায় রয়েছে খারদুংলা গিরিপথ এবং বাকি যে তিনটে হিম গিরিপথ জম্মু কাশ্মীর রাজ্যে রয়েছে সেগুলো এইগুলো এখানে রয়েছে বুর্জিল এখানে রয়েছে জোজিলা বুর্জিল জোজিলা এবং বানিহাল এই সমস্তগুলো জম্মু কাশ্মীর রাজ্যে অবস্থিত কারাকোরাম খারদুংলা বুরজিল জজিলা এবং বানিহাল এর মধ্যে কারাকোরাম এই গিরিপথটি ভারতের উচ্চতম গিরিপথ কারাকোরাম গিরিপথ হচ্ছে ভারতের উচ্চতম গিরিপথ পরবর্তী খারদুংলা গিরিপথ এইটা হচ্ছে কারাকোরাম পর্বত একটু আগেই বললাম তার নিচে রয়েছে এখানে লাদাখ পর্বতশ্রেণী লাদাখ পর্বতশ্রেণীতে এই খাড়দুংলা গিরিপথ অবস্থিত তাহলে খারদুংলা গিরিপথ লাদাখ পর্বতশ্রেণীতে অবস্থিত তো আমরা যদি লে থেকে লে একটি শহরের নাম এরকম জায়গায় অবস্থিত লে শহর থেকে আমরা যদি সিয়াচিনে যেতে চাই তাহলে আমাদের যেতে হবে এই খারদুংলা গিরিপথের মাধ্যমে প্রচুর পর্যটক লেতে যান ঘুরতে লে সিয়াচিন এই সমস্ত জায়গায় ঘুরতে যান তাদেরকে এই খারদুংলা গিরিপথ দিয়েই লে থেকে সিয়াচিনে বা সিয়াচিন থেকে লেতে যেতে হয় পরবর্তী যে বুর্জিল এবং জোজিলা গিরিপথ এই দুটো জাস্কর পর্বত শ্রেণীতে অবস্থিত এইটা হচ্ছে জাস্কর পর্বত শ্রেণী একদম উপরে রয়েছে কারাকোরাম তারপরে রয়েছে লাদাখ তারপরে হচ্ছে জাস্কর পর্বশ্রেণী পর্বশ্রেণীগুলো সম্পর্কে আমি যেখানে আলোচনা করেছি সেখানে একটু এটা ডিটেলসে দেখে নেবেন যে কিভাবে আমি ওখানে বানিয়েছি এখানে ছোট হয়ে গেছে তাই বুঝতে অসুবিধা হতে পারে তো ওখানে আমি খুব ভালোভাবে বুঝিয়েছি তো ওপর একটা কারাকড়াম তারপরে রয়েছে লাদাখ তারপরে হচ্ছে জাস্কর জাস্কর পর্বশ্রেণীতে এই বুর্জিল এবং জজিলা গিরিপথ অবস্থিত এবার এই জজিলা গিরিপথ শ্রীনগরের সঙ্গে লে শহরকে যোগাযোগ রক্ষা করাচ্ছে শ্রীনগর এবং লে তাহলে কেউ যদি শ্রীনগর থেকে লেতে যেতে চায় তাহলে গিরিপথের মাধ্যমে যেতে হবে প্রচুর পর্যটক এটার মাধ্যমে যান শ্রীনগর থেকে লেতে লে থেকে আবার যদি সিয়াচিনে যেতে হয় তাহলে খারদুংলা গিরিপথ নিতে হবে আবার যদি সিয়াচিন থেকে লেতে ফিরে আসতে হয় তাহলে খারদুংলা গিরিপথ দিয়ে আসতে হবে আবার লে থেকে যদি শ্রীনগরে ফিরে আসতে হয় তাহলে গিরিপথ দিয়ে ফিরতে হবে এই জায়গায় একটা হিমালয়ের পর্বতশ্রেণী রয়েছে যার নাম পীরপিঞ্জল পর্বতশ্রেণী পীরপিঞ্জল পর্বতশ্রেণীতে এই বানিহাল গিরিপথটি অবস্থিত পীরপিঞ্জল পর্বতশ্রেণীতে বানিহাল গিরিপথ অবস্থিত আর জম্মু শহরের সঙ্গে শ্রীনগরকে যোগাযোগ রক্ষা করাচ্ছে হচ্ছে গিরিপথ এর মধ্যেই রয়েছে জওহর টানেল জম্মুর থেকে শ্রীনগর যাওয়ার জন্য আমাদের বানিহাল গিরিপথ নিতে হবে তো এখান থেকে যদি ঘুরিয়ে প্রশ্ন করা হয় যে জওহর টানেল কোন গিরিপথের মধ্যে দিয়ে অবস্থিত মানে জওহর টানেল কোন গিরিপথের মধ্যে অবস্থিত তার উত্তর হবে গিরিপথ এবং জহর টানেলের মধ্যে দিয়ে যে জাতীয় সড়কটা গেছে তার নাম্বার হচ্ছে এইচ ওয়ান এ NH1A তাহলে প্রশ্ন যদি করা হয় যে এনএইচ এ কোন গিরিপথের মধ্যে দিয়ে গেছে তাহলে হবে বানিহাল গিরিপথের মধ্যে দিয়ে পরবর্তী রাজ্য হিমাচল প্রদেশ হিমাচল প্রদেশে যে সমস্ত গিরিপথগুলো রয়েছে সেইগুলো এবার একটু দেখব এইখান থেকে এদিকে চলে এসছি একটু অ্যাডজাস্ট করে নেবেন হিমাচল প্রদেশ রাজ্যে যে সমস্ত গিরিপথগুলি অবস্থিত সেগুলো একটু দেখব হিমাচল প্রদেশ রাজ্যে প্রমুখ যে গিরিপথগুলো রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে শিবকিলা বারালাছলা এবং রোটাউন পাসের কথা আমরা বিভিন্ন জায়গায় শুনেছি পাস একটি গুরুত্বপূর্ণ মানে পর্যটন কেন্দ্র যারা একটু ঘুরতে ভালোবাসেন তারা এই সমস্তগুলোর নাম খুবই শুনেছেন রোটাং বারালাচলা শিবকিলা প্রভৃতি যাই হোক রোটাং বারালাচলা শিবকিলা এই গিরিপদগুলো হিমাচল প্রদেশ রাজ্যে অবস্থিত একটু আগেই বললাম যে এই যে পর্বশ্রেণীটা এটা হচ্ছে জাস্কর পর্বশ্রেণী এবং এই জাস্কর পর্বশ্রেণীতেই অবস্থিত বাড়ালাচলা এইটা হচ্ছে বারালাচলা এবং তারপরে রয়েছে এটা শিবকিলা তাহলে বারালাচলা এবং শিবকিলা এই দুটো জাস্কর পর্বত শ্রেণীতে অবস্থিত বারালাচলা মান্ডি এবং লে শহরকে যোগাযোগ রক্ষা করছে মান্ডি এবং লে এই দুটো শহরকে যোগাযোগ রক্ষা করার চেয়ে শিবকিলা সরি এটা এখানে হবে বারালাছলা গিরিপথ বারালাচলা গিরিপথ যোগাযোগ রক্ষা করা হচ্ছে মান্ডি এবং লেকে শিবকিলা গিরিপথ একদম হিমাচল প্রদেশ এবং তিব্বতের সীমানায় অবস্থিত এদিকে রয়েছে তিব্বত তিব্বতের সীমানা মানে তিব্বত এবং ভারতের সীমানায় অবস্থিত শিবকিলা গিরিপথ এবং তাহলে শিবকিলা গিরিপথ যোগাযোগ রক্ষা করা হচ্ছে সিমলা হিমাচল প্রদেশের রাজধানী সিমলা এবং তিব্বতের মধ্যে শিবকিলা গিরিপথ যোগাযোগ রক্ষা করাচ্ছে সিমলা এবং তিব্বতকে এরপরে দেখব উত্তরাখণ্ডের মানে উত্তরাখণ্ড রাজ্যের কিছু প্রমুখ গিরিপথ এখান থেকে আবার এদিকে চলে এসেছি কারণ জায়গা নেই একটু অ্যাডজাস্ট করে নেবেন উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত গিরিপথ এখানে অনেক গিরিপথ রয়েছে তার মধ্যে আমরা প্রমুখ চারটে গিরিপথের কথা দেখব প্রথম হচ্ছে মুলিং প্রথম মুলিঙ্গ দ্বিতীয় মানালা মানালা তৃতীয় নীতিলা এবং চতুর্থ লেপু লেখ লা মুলিং মানালা নীতিলা এবং লেপুলেক লা উত্তরাখণ্ড রাজ্যে যদি আমরা যাই তাহলে এরকম যদি শ্রেণীটা দেখতে পাই যে হিমালয় পর্বত শ্রেণী এরকমভাবে যদি যায় তাহলে তার একদম পূর্ব দিকে একদম পূর্ব দিকে রয়েছে লেপুলেকলা তারপরে রয়েছে নীতিলা তারপরে রয়েছে মানালা তারপরে রয়েছে মুলিং এইভাবে চারটে অবস্থিত উত্তরাখণ্ড রাজ্যে এর সম্পর্কে আর ডিটেলস কিছু বলার নেই এরপরে দেখব সিকিম রাজ্যের কথা অর্থাৎ সিকিম রাজ্যে কোন কোন হিমবাহ রয়েছে সরি কোন কোন গিরিপথ রয়েছে হিমবাহ তো হয়ে গেছে এবার গিরিপথের কথা আলোচনা করছি তো সিকিম রাজ্যে কোন কোন গিরিপথ রয়েছে সেগুলো একটু দেখব সিকিম রাজ্যে রয়েছে নাথুলা এই নাতুলাও বিভিন্ন পর্যটকদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটা নাম সকলেই এটা শুনেছেন নাতুলা এবং জেলেপলা এখানে দেখা যাচ্ছে না নাতুলা এবং জেলেপলা নাতুলা এবং জেলেপলা আচ্ছা এতক্ষণ একটা কথা বলা হয়নি যে এই যে আমরা কত লা কথাটা করছি নাথুলা জেলেপলা এদিকে লেপুলেক নীতিলা এই লা শব্দের অর্থ হচ্ছে গিরিপথ এখানে রয়েছে আমাদের সিকিম রাজ্য সিকিম রাজ্যের একদিকে রয়েছে এই নাথুলা দিকে রয়েছে জেলেপলা এদিকে রয়েছে নাথুলা এবং এদিকে রয়েছে জেলেপলা এবং এই নাথুলা গিরিপথের একটা বিশেষত্ব হচ্ছে ভারতের সঙ্গে নেপালের যোগাযোগ রক্ষা করাচ্ছে এই এই জায়গাটা রয়েছে নেপাল নেপালের সঙ্গে ভারতের যোগাযোগ রক্ষা করাচ্ছে নাথুলা এবার রয়েছে অরুণাচল প্রদেশ রাজ্য অরুণাচল প্রদেশ রাজ্যে যে সমস্ত হিম সরি গিরিপথগুলো রয়েছে সেইগুলো সম্পর্কে এবার একটু দেখে নেব অরুণাচল প্রদেশ রাজ্যে যে সমস্ত গিরিপথগুলো রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে প্রথম বুমডিলা দ্বিতীয় ইয়াং ইয়াব ইয়াপ তৃতীয় কাজরি কারপোলা কাজরি কারপোলা চতুর্থ দিখু এবং পঞ্চম পানি লিখা পানি তাহলে এইগুলো সমস্ত অরুণাচল প্রদেশ রাজ্যে অবস্থিত তো বুমডিলা ইয়াঙ্গিয়াপ কাজরি দিখু লিখা লিখাপানি অরুণাচল প্রদেশ রাজ্যটা এইরকম জায়গায় অবস্থিত মানে কিছুটা অংশ রয়েছে তিব্বতের সীমানায় কিছুটা অংশ রয়েছে এই দিকে তো বুমডিলা ইয়াঙ্গিয়াব এবং কাজরি কারপোলা এইগুলো এই জায়গাটায় অবস্থিত অর্থাৎ তিব্বত সীমান্তে তিব্বত সীমান্তে অবস্থিত বুমডিলা ইয়াঙ্গিয়াব এবং কাজরি কারপোলা অরুণাচল প্রদেশের এইখানটাতে এই জায়গাটায় রয়েছে মায়ানমার দেশ এবং এই দিখু এবং লিখাপানি এই দুটো মায়ানমারের সঙ্গে সীমানায় অবস্থিত মায়ানমার এবং অরুণাচল প্রদেশের সীমানায় অবস্থিত দিখু এবং লিখাপানি মণিপুর রাজ্যে একটি গিরিপদ রয়েছে এরকম জায়গায় রয়েছে মণিপুর রাজ্য মণিপুর রাজ্যের সীমানা অবস্থিত মায়ানমারের সাথে তো মণিপুর রাজ্যের যে গিরিপদটি রয়েছে তার নাম হচ্ছে তুজু তাহলে তুজু গিরিপদটি মণিপুর রাজ্যে অবস্থিত তো এইগুলো হয়ে গেল ভারতের বিভিন্ন গিরিপথ তো এর সঙ্গে আমরা শেষ করলাম আজকের ভিডিও যেখানে আমরা আলোচনা করলাম উত্তর পূর্ব ভারতের পার্বত্য অঞ্চল হিমালয়ের হিমবাহগুলি সম্পর্কে এবং হিমালয়ের গিরিপদগুলি সম্পর্কে তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ